আই লাটিম কত করে? মানে 100-370 টাকা। আর যারা বস্তা নেবে বস্তা হিসেবে কম আছে? ৩৩০০ টাকা বস্তা। এক বস্তায় কয়শো পিস? ১০০০ পিস। কত করে? ১০০০ টাকা। ১০ টাকা পিস পাইকারি? ১০০ পিসের দাম ১০০০ টাকা, মানে ১০ টাকা পাইকারি পিস, তাই না? আচ্ছা, তারপর দেখবো এটা হচ্ছে পাতাবল। পাতাবল কত করে? ১৬৫ টাকা। ১৬৫ টাকা, ১৬৫ টাকা পাতা। আচ্ছা, ১০০ পিস ৯০০ টাকা, মানে ৯ টাকা পিস। আর এগুলো? এগুলো আপনার ৬২০ টাকা। ৬২০ টাকা শ, মানে ৪.২০ টাকা পিস, তাই না? ৪.২০ টাকা পিস। আচ্ছা বল, এগুলো কত করে? ৩০ টাকা পিস, ৩৬০ টাকা, ৩০ টাকা পিস। এটা হাওয়া দেওয়ার জন্য পাইপটাও আছে, মানে পাইপের দাম ১৮০ টাকা, যেটা দিয়ে হাওয়া দিবে, তাই না? আচ্ছা, এগুলো বড়টা কত করে? একই রেট, একই রেট, তাই না? আরে বেলুন পাতা ২০ পিস থাকে। আর যদি বেশি নেয় তাহলে আর একটু কম হবে, তাই না? আর এটা একই দাম? একই দাম। আর এটাও একই দাম? একই দাম। আচ্ছা, একই দাম। তারপর এই যে এটা কত করে? এটা প্লাস্টিকের ডা? হ্যাঁ, এটি আপনার ৫০ টাকা প্যাকেট। হ্যাঁ, ৫০ টাকা প্যাকেট। তারপর দেখতে পাচ্ছি এই যে এটা ১৮০ টাকা। ১৮০ টাকা। আচ্ছা, এটা বড়টা হচ্ছে ২২০ টাকা। ২২০ টাকা। আর যদি বেশি নেয় তাহলে? এটা কত বীজ আছে? ১২ পিস আছে, ২২০ টাকা করে। যদি ওনারা যদি বেশি নেয় তাহলে? আচ্ছা আচ্ছা, কমে দেওয়া যাবে। আচ্ছা, এনারা যদি বেশি নেয় তাহলে একটু কম রাখা যাবে? হ্যাঁ, যে কোনো মাল যত বেশি নেবে তত কম রাখা যাবে। হ্যাঁ, ফোন করে আপনাদের জেনে নেবে, তাই না? আচ্ছা, তারপর এসে রকেট বেলুন কত করে? এটা হলো আপনার ৭০ টাকা। আপনার পাতা ৭০ টাকা পাতা? ৪০ পিস থাকে। ৪০ পিস থাকে। আচ্ছা, তারপর এই যে আর্মি হেলিকপ্টার, এটা হলো আপনার ৫৫ টাকা পিস। যদি বেশি নেয় তাহলে তার জন্য আপনার ডিসকাউন্ট আছে, আপনার মানে কম দেওয়া হবে। এবং কি মানে কারণ হিসেবে ওই ৫৩ টাকা কার্টুন হিসেবে ৫৩ টাকা ধরা যাবে। হ্যাঁ, আচ্ছা। তো তারপর এই যে গাড়িটা, ছোট গাড়িটা, এটা এটা কত করে? এটা হলো আপনার ৫০ টাকা হলো পিস। ৫০ টাকা পিস। আচ্ছা, তারপর এই যে পাতা, এটা হলো আপনার ১১৫ টাকা হলো পাতা, ৬ পিসের ১১৫ টাকা পাতা। তারপর এই যে এটা দেশিটা, তাই না? এটাও আপনার চাই না, এটা চাবি চাবি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আপনার ৪৮ টাকা। ৪৮ টাকা, এটা তো দেশিটা, তাই না? সব দেশি রে। হ্যাঁ, তারপর এই যে তিন পিসের যে খেলনাটা, এটা ৯৫ টাকা। তিন পিস ৯৫ টাকা, বেশি নিলে আরো প্রাইস কম হবে, তাই না? আচ্ছা, তারপর এই যে মাছ, মাছ হচ্ছে ৪২ টাকা, তাই না? ৪২ টাকা। মাছের অনেক কোয়ালিটি আছে, সব কি একই কোয়ালিটি নাকি? একই কোয়ালিটি, কালার বেশ কম আছে। পাওয়ার বেকু? হ্যাঁ, পাওয়ার বেকু বড় সাইজ। এটা কত করে? ১০৫ টাকা। ১০৫ টাকা। ক্যাপ্টেন জিপ? আচ্ছা আচ্ছা, ক্যাপ্টেন জিপ, ক্যাপ্টেন জিপ কত করে? ৯০ টাকা। আর যদি কেউ বেশি নেয় তার জন্য ছাড় আছে। আচ্ছা, বেশি নিলে আরও ছাড় আছে, তাই না? ক্যাপ্টেন জিপ। আচ্ছা, তারপরে এই যে গাড়িগুলো, এগুলো আপনার ৩ডি গাড়ি, ম্যাজিক হবে এখন, ফিকশন। আচ্ছা আচ্ছা, ১১০ টাকা। ১১০ টাকা করে। আচ্ছা, তারপরে যে আর্মি গাড়ি, আর্মি হেলিকপ্টার, ওটা তো নিচে রেট। আচ্ছা, ওই ডেডি একই রেট? হ্যাঁ, একই রেট। কত টাকা বললেন জানি? ৫৫ টাকা। আচ্ছা, এইটা সিস্টেমটা রশি টান দিলে জ্বলবে, তাই না? এবং লাইট জ্বলবে। আচ্ছা, এটা কত করে? ৫২ টাকা করে। আচ্ছা, তারপরে এই ছেলে আরও অনেক খেলনা দেখতে পাচ্ছি। আমি এখান থেকে বার করে দেখি। হ্যাঁ, এখান থেকে একটা দেখি। হুম, এটা হচ্ছে রিমোটের। হ্যাঁ, এটা হলো ৩ডি আপনার ম্যাজিক, ম্যাজিকে চলবে। হুম হুম, আপনার ম্যাজিকে চলবে এবং ১১৫ টাকা।
তারপরে এটা হয়েছে আপনার ডক্টর সেট এবং রোবট আছে, রোবট ডক্টর সেট, এটা কত করে সেট? 80 টাকা, 80 টাকা সেট। আচ্ছা, তারপরে এই যে এখানে সেট দেখতে পাচ্ছি, ওই যে বাড়ি, তারপরে এই যে হাতি সেট, তিন পিসের এক সেট নাকি, এটা কত করে? 100 টাকা, তিন পিস 100 টাকা। তারপরে এই যে তীর, 35 টাকা পিস, খুচরো কত টাকা বিক্রি করা যায়? বাচ্চাদের মানে হাড়ি পাতিল প্লেট সেট, এটা কত করে? এটা হলো আপনার গুরুস হিসেবে, গুরুস হিসেবে। এখানে এক গুরুস না, এখানে এক ডজন, এক ডজন, এক ডজন। আর এক প্যাকেটে কত পিস আছে? কত ডজন থাকে? 12 ডজন, এক গুরুস, 12 ডজন, এক গুরুস। আচ্ছা, সোফা সেট, হ্যাঁ সোফা সেট, হ্যাঁ। এই সোফা সেট কত করে? প্রত্যেকটা ডিজাইনে, তাই না? আচ্ছা, আর প্রথমে যেটা বলেছিলাম, আপনারা তো কন্ডিশনে দিতে পারবেন, কন্ডিশনে দিতে পারবেন, তাই না? যেহেতু নতুন হিসেবে অনেক কেনাকাটা করতে ভয় পায়, এই সুযোগটা রাখবেন কন্ডিশনে দেওয়ার জন্য। 5-10-20 হাজার টাকা মাল নিলো, 500-1000 টাকা কুড়িয়ে খরচটা দিলো, কন্ডিশনে ছেড়ে দিলেন, এরকম দিতে পারবেন, তাই না? আচ্ছা, দর্শক আপনাদের জন্য অত্যন্ত সুখবর, যারা চকবাজার কন্ডিশনে মাল কেনার জন্য ব্যস্ত তাদের জন্য সুখবর, কন্ডিশনে নিতে পারবেন। এবার আমরা একটু পিস্তল আইটেম দেখাবো, কত আইটেমের পিস্তল আছে আপনার কাছে? এখানে আমার আছে, এখানে আছে 20 গান, একটা সিস্টেম, এখানে একটা লাগা লাগাবে, ঠিক আছে, টার্গেট সিস্টেম, টার্গেটে এটা তোমার 90 টাকা, এটা 90 টাকা। এটা কোন কোম্পানির খেলনাটা? এটা হচ্ছে আমাদের আমানের, আমানের, আমার এটা 90 টাকা। এবং এই লেজার আছে, লেজার সিস্টেম আছে, 90 টাকা। আচ্ছা, আর এটা হলো আপনার হলো টাকুগান, হ্যাঁ এটা হচ্ছে টাকুগান, টাকুগান, এটার দাম হলো আপনার 100 টাকা, এটার দাম হলো 100 টাকা। কত করে? এটা হলো আপনার হলো 40 টাকা, যদি বেশি নেয় তাহলে তার জন্য রাখা যাবে 40 টাকা, হ্যাঁ। আচ্ছা, 40 টাকা। তো যারা বেশি নেবে, তাদের এলাকায় পাইকারি দোকান আছে, তারা তো কার্টুন হিসেবে নেবে, তো কার্টুন হিসেবে নিলে প্রাইসটা আরো কম হবে, তাই না? যোগাযোগ করলে অবশ্যই কার্টুন হবে। 6 পিসের পাতা, হ্যাঁ দেখো, এখানে বিভিন্ন ডিজাইন আছে। আচ্ছা, এটা কত করে? এটা হলো 115 টাকা, 115 টাকা। আচ্ছা, যদি বেশি নেয় তার জন্য ছাড় আছে, বেশি নেয় 135 টাকা, যদি বেশি নেয় 135 টাকা। আচ্ছা, কত পিস থাকে? 25টা থাকে, 25টা থাকে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর যদি বেশি নেয় তার জন্য 18 টাকা, এটা 18 টাকা কি পিস? 18 টাকা পিস। আচ্ছা, সবগুলোই একই নাকি? 18 টাকা পিস। আচ্ছা, তারপরে এই যে আছে লেজার লাইট, এগুলো কত করে? এটা ধরো আপনার, এটা যদি আমরা বিক্রি 730 টাকা, যদি বেশি নেয় তার তাহলে তার জন্য 430 টাকা, আর যত বেশি নেবে তত কম হবে, তাই না? আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। যারা ইউটিউব চ্যানেলে আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমিন টিভি সারা বাংলাদেশের সফর করে এবং সকল প্রকার পাইকারি পণ্যের সন্ধানগুলো দেওয়ার চেষ্টা করে। যারা ফেসবুকে আছেন ফেসবুকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার বেকার ভাই এবং বন্ধুদের কর্মসংস্থান তৈরি হবে। আসছে আগামী 2 ঈদ, রমজান মাস এবং কোরবানি, এই 2 ঈদ উপলক্ষে সারা বাংলাদেশ না সারা বিশ্বে খেলনা প্রচুর চাহিদা আছে। আপনারা এই খেলনা বিজনেস করতে পারেন, কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারেন এবং এই দোকান থেকে কন্ডিশনে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিও স্ক্রিন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দোকানের ফোন নাম্বার দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।